হ্যালো, ওয়েলকাম এগেন গাইস। তো আমি বলেছিলাম এই টিউটোরিয়াল দেখাবো যে কীভাবে আমরা এরকম একটা ইফেক্ট পেতে পারি, স্টার, ট্রায়াঙ্গেল, পলিগন আর এই ইমেজগুলো। তো চলুন শুরু করা যাক। তো গাইস, এটার জন্য আপনার গিটহাবে যে অফিসিয়াল পেজটা আছে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো, মানে পার্টিকেল জেএসএ যে অফিসিয়াল পেজটা আছে এইটা এসে পড়ুন ফার্স্ট অফ অল। আসার পরে আপনাদের গাইস এখন এটার ভিতরে যে মেন কাজটা হবে সব হবে গাইস এই অ্যাপ ডট জেএসএর ভিতরে। ওকে, প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে অ্যাপ ডট জেএসএর সব ভিতরে আমরা সব কনফিগারেশনগুলো করবো। তো ফার্স্ট অফ অল গাইস নিচে আসুন। নিচে আপনারা আসলেই দেখতে পারবেন একটা জায়গায় লেখা আছে শেপ। এই যে জায়গাটাকে আমি জুম করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা শেপ। এই শেপের এখানে গাইস লেখা সার্কেল, রাইট? শেপ টাইপ সার্কেল। তো এটাকে গাইস গিটহাবে যদি এবার আসেন, এই যে পার্টিকেল জেএসএর পেজটা একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে একটা লেখা আছে পার্টিকেল ডট শেপ ডট টাইপ। এটার ভিতরে আসলে আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন। এই ইমেজটা আমি একটু পরেই দেখাচ্ছি, জাস্ট এখন আমরা এই কয়েকটা নিয়ে কথা বলবো। সার্কেলটা তো এখানে বাই ডিফল্ট দেওয়াই থাকে, আর এছাড়া আমরা যে করা চেঞ্জ আর করতে পারি, এজ করতে পারি, ট্রায়াঙ্গেল করতে পারি, পলিগন করতে পারি, স্টার করতে পারি। তো আমি স্টারটা দেখাচ্ছি এখানে, যদি আমরা এবার জাস্ট সার্কেলটা রিমুভ করে স্টার বসাই, তো দেখুন আমাদের সব স্টার হয়ে গেল। আমি এটার সাইজটা একটু বড় করে দিচ্ছি। তো যদি আপনারা এই এইগুলোর সাইজ বড় করতে চান তাহলে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন একটা অপশন আছে সাইজ, সাইজের ভিতরে ভ্যালু দেওয়া 5, 5 থেকে আমি এটাকে 20 করে দিচ্ছি। তাহলে দেখুন এবার একটু বড় সাইজ হয়ে গেলো এটা। ওকে, জাস্ট আপনারা এখানে একটু মনোযোগ দিলে পারবেন জাস্ট এটা দেখে। ওকে, তারপরে ধরুন পলিগন আছে, আমি এবার পলিগনটা নিলাম আর উপরে যে এই যে আমাদের টাইপ স্টার ছিল এটাকে এবার আমি পলিগন করে দিলাম। এই যে দেখুন এবার সব পলিগন হয়ে গেলো। ওকে, তো এবার আপনারা চাইলে যে কোনো শেপে যে কটা দেওয়া আছে এখানে সেই কটা নিয়ে নিতে পারেন। তো এবার এখানে দেওয়া আছে বেশ কয়েকটা, মানে এখানে ট্রায়াঙ্গেল, স্টার, পলিগন, সার্কেল সব একসাথে। তো এটা কীভাবে, তো এটা করার জন্য গাইস আমাদেরকে এখানে একটু অ্যারে আকারে নেওয়া লাগবে। তো জাস্ট এটাকে কাট করুন, কাট করে একটা থার্ড ব্র্যাকেট নিয়ে নিন দুইটা এবং ক্লোজিং ট্যাগ এরকম। এর ভিতরে এবার পেস্ট করে দিন পলিগন, দিয়ে কমা দিয়ে আরেকটা ডবল কোট নিন। ডবল কোট নিয়ে এবার ধরুন আপনার এখানে দরকার সার্কেল, তো আপনি সার্কেলটা কপি করুন, কপি করে বসান এইভাবে কমা দিয়ে। ধরুন আপনার দরকার স্টার, তো আপনি স্টারটা বসান। ওকে, দিয়ে দিন। এই যে দেখুন এবার এখানে আমাদেরও তিনটা এসে পড়েছে। ওকে, আপনি যদি চান যদি পাঁচটাই দেন তাহলে পাঁচটাই আসতে থাকবে, জাস্ট এখানে একটা কমা দিবেন আর ডবল করতে দিতে থাকবেন। তো আমি তিনটাই রাখতেছি এই টিউটোরিয়ালের জন্য। তো আসলো এবার হচ্ছে কি গাইস কালার। আমি এখানে বেশ কিছু কালার ইউজ করছি, রাইট? তো কালারের জন্য এখানে এই যে উপরে দেখুন শেপের উপরে একটা অপশন আছে কালার, এটা হচ্ছে এটাকে জেসন ফাইল। ওকে, তারপর এখানে আছে ভ্যালু, এই ভ্যালুর এখানে জাস্ট দেওয়া আছে হোয়াইট। আমি এখানে মাল্টিপল কালার ইউজ করেছি, তো এটার জন্য যদি আপনার যে মাল্টিপল কালার ইউজ করতে চান অ্যারে আকারে নেবেন, আর যদি যে কোনো একটা সিঙ্গেল কালার ইউজ করতে চান, ধরুন যে সব থাকবে এখানে গাইস কোনো নাম লিখবেন না, নাম লিখলে অনেক সময় এটা ওয়ার্ক করে না। যেমন দেখুন আমি এখানে গ্রিন লিখলাম, কোনো কাজ করতেছেন। ওকে, তো এখানে নাম লিখবেন, আপনারা এটার জন্য ইউজ করবেন RGBA কোড। তো আমি এটার জন্য একটা ওয়েবসাইট ইউজ করি যেটা হচ্ছে 02255.com, এখানে আমরা সব কালার পেয়ে যাই। ধরুন আমি এখানে ইয়েলোটা ইউজ করবো, তো এটার জন্য আমি এই কালারটা ইউজ করলাম, কপি করলাম এটা, জাস্ট এটা ক্লিক করলে কপি হয়ে যাবে। দিয়ে এই ভ্যালুতে জাস্ট এবার আমি পেস্ট করে দিলাম, এই দেখুন এবার সব ইয়েলো কালারে হয়ে গেলো। আর যদি এখানে মাল্টিপল কালার দিতে চান তাহলে জাস্ট ওইটার মতোই এই পুরো ভ্যালুটা কপি করে নিন, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে পেস্ট, এখানে একটা কমা দিয়ে আবার ডবল কোট, দিয়ে এখানে আরেকটা কালারের কোট। তো ধরুন যে আমি ব্যাকে এসে এবার এখান থেকে এই কালারটা নিচ্ছি, এখানে একটা ক্লিক করলাম, কপি হয়ে গেলো, দিয়ে এখানে বসিয়ে দিলাম। এই যে দেখুন এই কালারটা এসে পড়েছে। এইভাবে গাইস এখান থেকে যতটা কালার নিতে থাকবেন ততটা কালার আসতে থাকবে। ধরুন যে এবার এখান থেকে এই কালারটা নিচ্ছি, একটা কমা দিয়ে একটা ডবল কোট দিয়ে এটা, সরি এখানে আসলো না কালারের যে আমরা ইয়া দিইনি, এটা না দিলেও গাইস ওয়াক করে, বাট আমি সাজেস্ট করবো যে হেক্সা ভ্যালুটা দিয়ে নিন। ওকে, মানে সরি এই হ্যাশ সিম্বলটা দিয়ে নিন, হ্যাশ সিম্বলটা না দিলে ওয়াক করে বাট দিয়ে নিন, দিয়েটাই স্ট্যান্ডার্ড। তো দেখুন এই যে এসে বললো। ওকে গাইস, তো এইভাবে আপনারা কালার অ্যান্ড শেপ আনতে পারেন লাইক এইটা এইরকম। আর এবার বাকি রয়ে গেলো আমাদের ইমেজ, যে আমি কীভাবে এখানে ইমেজ বসাবো যে কোনো টাইপের ইমেজ। তো এটা করার জন্য আপনারা এখানে একটু নিচে আসলে দেখবেন এখানে দেওয়া ইমেজ, ইমেজের এখানে জাস্ট আপনাদের সেই সোর্সটা ধরে দিতে হবে। আপনাদের ইমেজ যদি আপনাদের ফোল্ডারে থাকে, লাইক এখানে যদি কোনো ইমেজ ফোল্ডার থাকে, তাহলে সেই ইমেজ ফোল্ডারের পাথটা ধরিয়ে দেবেন, মানে ইমেজ লোকেশনটা যে IMG। তাহলে কী হবে, এই সোর্স ফোল্ডার থেকে যাওয়ার জন্য ডট ডট স্ল্যাশ দিয়ে IMG/ আপনাদের ইমেজের যে ইয়াটা নামটা, ঠিক আছে? কিন্তু গাইস এই টিউটোরিয়ালের জন্য আমি ইউজ করবো একটা
আমি জাস্ট একটা অনলাইন ইমেজ ইউজ করতেছি, তো আমি এখানে জাস্ট থর এইচডি ওয়ালপেপারস দিলাম। আমি একটা থরের ইমেজ নিচ্ছি। ওকে ওকে, কোনটা নিই কোনটা নিই, এটাই নিই। হ্যাঁ, এটাই ভালো লাগছে। সেখান থেকে জাস্ট আমি এই যে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ দিয়ে দিলাম, সরি কপি ইমেজ অ্যাড্রেস হবে, কপি ইমেজ, আর রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পরে এই ইমেজের এখানে সোর্সটা জাস্ট পেস্ট করে দিবেন, পেস্ট করে সেভ করবেন। দেখলেন কিছু আসলো না, কারণ কি, কারণ এখানে আমরা যে শেপ আছে শেপের টাইপে দিয়ে রেখেছি এই যে পলিগন স্টার সার্কেল, কিন্তু আমরা যদি এখন এখানে ইমেজ চাই জাস্ট এই টাইপটা কেটে দিব, কেটে এখানে জাস্ট আমরা বসাবো, একটা ডবল কোট দিব, ডবল কোটের ভিতরে নিব ইমেজ, ইমেজ দিয়ে দিব। তাহলে দেখুন এই যে আমাদের এখানে থরের ইমেজটা এসে বললো। আর যদি এটা সাইজ একটু বড় করতে চান, এই যে নিচে যে এই যে সাইজ আছে সাইজের ভ্যালুটা বাড়িয়ে দিন, ভ্যালু বাড়িয়ে আমি 50 করে দিলাম, দেখুন এই যে বড় হয়ে গেলো, আর এই যে এখানে ইমেজটা এসে বললো থরের। ওকে, এখানে আপনারা চাইলে যে কোনো টাইপের ইমেজ ইউজ করতে পারেন। এখানে অনেকে আছে, অনেকে ওয়েবসাইটে দেখবেন স্নো স্নো ইউজ করে, তো আপনারা যদি লেখেন স্নো পিএনজি এইচডি ইমেজ, জাস্ট এরকম একটা কিছু লেখেন, লিখে এরকম একটা জাস্ট সার্চ দিয়ে দিন। ওকে, তো এখানে জাস্ট স্নো আসলো। স্নোর আপনারা যে কোনো একটা ইমেজ নেবেন, স্নো, ওকে, আপনারা খুঁজেবেন একটু, জাস্ট স্নোর মানে কি, রেইন ড্রপ, অ্যাকচুয়ালি রেইন ড্রপ পিএনজি, রেইন ড্রপ পিএনজি, এই যে ধরুন যে এই যে, হ্যাঁ এখানে এই যে একটা ফোঁটা পানি, কোনটা নিই, হ্যাঁ ধরুন এই যে এক ফোঁটা পানি, এটা যেটা রাইট ক্লিক করে এটার কপি ইমেজ অ্যাড্রেস নিয়ে নিলাম, নিয়ে ধরুন যে এটার ইমেজের যে সোর্সটা আছে সোর্সটা কোথায়, এটা একটু জুম কমিয়ে দিচ্ছি, বেশি জুম হয়ে গেছে, উপরে এই যে সোর্সটা, এই সোর্সটাতে আমি জাস্ট সেই রেইন ড্রপের যে ইমেজ এর কপি করেছি সেটা বসিয়ে দিলাম। এই দেখুন এখানে এবার রেইন ড্রপ আসলো। যদি এটা এইচডি থাক, মানে এটা হচ্ছে জেপিজি ফাইল হয়ে গেছে, যদি পিএনজি থাকতো তাহলে ব্যাকগ্রাউন্ডটা আসতো না। ওকে, তো আপনারা এইভাবে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট করতে পারেন। আরেকটা জিনিস বলতে চাচ্ছি, এটা দেখুন আমাদের মাউস হোভারের সাথে এটাও লড়ে যাচ্ছে। যদি আপনারা চান যে মাউস হোভারের সাথে এটা লড়বে না, মানে স্টিক থাকবে, এটা অনেক ওয়েবসাইটে হয়তো আপনারা ডিজাইনে দেখে থাকবেন, তো জাস্ট একটু নিচে যে এখানে যে নিচে যে মোড বোর্ড নিচে যে হোভারে এনেবেলটা অফ করে ডিজেবল করে দেবেন, তাহলে হয়ে যাবে। কোথায় গেল, এই যে মুভ এনেবেল, এই যে ট্রু দেওয়া, যে হ্যাঁ এখানে যে ট্রু ট্রু দেওয়ার কারণে এটা যখন আমরা মাউস নিচ্ছি এটা কি আমাদের মাউসের পয়েন্টারের সাথে সরে যাচ্ছে, কিন্তু অনেক ওয়েবসাইটে দেখবেন যে এটা সরে না, তো এখানে জাস্ট ফলস লিখে দিন, তাহলে এটা কি এখন আর সরবে না। ওকে, পুরোটা স্টিক হয়ে গেল এরকম। ঠিক আছে, যদি আপনাদের এরকম ইফেক্ট দরকার হয় আপনারা করে নিতে পারেন, তো আমি এটা ট্রুই রাখতেছি। ওকে, এটাই ভালো লাগে। ঠিক আছে, তো গাইস আশা করি বুঝতে পেরেছেন টিউটোরিয়ালটা, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি সলভ করে ট্রাই করবো। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।